আসসালামু আলাইকুম, দিস ইজ জুবায়ের মল্লিক। পুজিকমে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আসলে আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদেরকে আমি একটা ভিডিও অলরেডি করেছি, যেটাতে আমি বলেছি যে আসলে ইম্পোর্ট ব্যবসার আপনি লাখ টাকা কোটি টাকা ইনকাম করতে চাইলে এটার মূল মন্ত্র কী। আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে আপনি একটা পারফেক্ট প্রোডাক্ট কীভাবে সিলেক্ট করবেন ইম্পোর্টের জন্য। তো এটার জন্য তিন চারটা বিষয়ের দিকে খুব 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 মনোযোগ দিয়ে খুব সুন্দর করে ক্যালকুলেশন করতে হবে। আমি ওয়ান বাই ওয়ান আপনাদের জন্য সেটা এক্সপ্লেইন করার চেষ্টা করব। ফার্স্ট যে জিনিসটা সেটা হচ্ছে যে একটা প্রোডাক্ট সেটা আপনি যদি বাংলাদেশে ইম্পোর্ট করে এনে ব্যবসা করতে চান, সেক্ষেত্রে মাস্ট বি ওই প্রোডাক্টটা কেনার ক্যাপাসিটি আপনার থাকতে হবে। লাইক আমার ইচ্ছা, আমি অনেকে অনেক অনেক ভিডিওতে বলেছে, লাইক আমার ইচ্ছা আছে একবার আমি এরোপ্লেনের বিজনেস করবো, আমার ইচ্ছা আছে আমি গাড়ি ইম্পোর্ট করবো। বাট অ্যাকচুয়ালি কি গাড়ি ইম্পোর্ট করার ক্যাপাসিটি আমার আছে কি না এটা দেখার একটা বিষয়। তো যখনই আপনার আর্থিক ক্যাপাসিটির প্রশ্ন আসে তখন অনেকে কোয়ান্টিটির ইস্যু আসে। আর্থিক ক্যাপাসিটির যখন প্রশ্ন আসে তখন কোয়ান্টিটির প্রশ্ন চলে আসে। একটা উদাহরণ দিলে বুঝবেন, লাইক আমার হয়তো গাড়ি বা ইসের একটা উদাহরণ দিলে আমরা বড়, আমি ছোটো করে চিন্তা করি যে আপনি জুতা বিক্রি করতে পারবেন বাংলাদেশে। আমি যেহেতু প্রথম ভিডিওতে বলেছিলাম যে সেলিং ক্যাপাসিটি ইজ ইম্পর্টেন্ট, আপনার হাতে আপনার হোল্ডে প্রোডাক্ট সম্পর্কে ধারণা বেশি ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে ধরেন আপনি জুতা বিক্রি করতে চাচ্ছেন, তো জুতা আপনি চায়না থেকে খুব অরিজিনাল ভালো টাইপের জুতা যদি নিয়ে আসেন, আপনি দেখলেন যে ওই দেশের প্রাইস আর এই দেশের প্রাইসের ভিতরে বেশ পার্থক্য আছে, আপনি প্রফিট করতে পারবেন। এখন আপনি একটাকে চিন্তা কেন ক্যাপাসিটির কথাটা চলে আসতেছে, দেখা যাচ্ছে আপনি যদি ইয়ারে নিয়ে আসেন একটা প্রোডাক্ট, সেটার সাথে আপনার জুতার যে প্রাইস ওটার সাথে আপনার শিপিং কস্ট পড়ে যাচ্ছে 500 থেকে 550 টাকা এক পেয়ারে। যদি বক্সটা সুন্দর করে নিয়ে আসেন, একটু ভারী জুতা হয়, সেক্ষেত্রে মিনিমাম 400 থেকে 450 টাকা। তো এইখানে কিন্তু একটা ডিফারেন্স হয়ে যাচ্ছে। এখন আবার যদি আপনি চিন্তা করেন যে না আমি এটা বাল্কে নিয়ে আসি, আপনি যদি এটা শিপে নিয়ে আসেন সেক্ষেত্রে আপনার 100 টাকার মধ্যে কস্টিং পড়ে যাচ্ছে। সুতরাং যে শিপে বাল্কে নিয়ে আসতেছে হয়তো অনেক বেশি নিয়ে আসতেছে, 2000 পিস নিয়ে আসতেছে, আর আপনি 200 পিস নিয়ে আসতেছেন, বা আপনি 20 পিস আনার পরিকল্পনা করছেন, 20 পিস আনার ক্যাপাসিটি আপনার বা আমার আছে, সেকে কিন্তু তার থেকে আপনি অলরেডি 300 টাকা পিসা যাচ্ছেন। কিন্তু আবার যদি আপনি চিন্তা করেন আমি রিটেলই বিক্রি করবো, তাহলে আপনি হয়তো একটা প্রফিট করতে পারতেছেন। সুতরাং আপনি যেই মার্কেটে বিলং করেন এবং আপনি যতটুকু ক্যাপাসিটি আপনার সেলিং ক্যাপাসিটি আপনার 20 পেয়ার কেপি সেলিং ক্যাপাসিটি যদি রিটেলে থাকে, তাহলে এনে আপনি প্রফিট করতে পারতেছেন। সুতরাং ইম্পোর্ট ব্যবসার ক্ষেত্রে মূল যে বিষয়টা সেটা হচ্ছে প্রোডাক্ট সিলেকশনের পরে আপনার প্রোডাক্ট সিলেকশনের জন্য যে প্রোডাক্ট জিনিসটা সবচেয়ে বেশি ক্রাইটেরিয়াতে আসে সেটা হচ্ছে আপনার ক্যাপাসিটি কত, ইনভেস্টমেন্ট ক্যাপাসিটি কতটুকু আছে ওই প্রোডাক্টটার সাথে যায় কি না। সেকেন্ড যে জিনিসটা আছে সেটা হইতেছে যে ওই প্রোডাক্টটা ওই মুহূর্তে আপনার কান্ট্রিতে বা বাংলাদেশে আপনার ওটার চাহিদা আছে কি না। লাইক আমি দেখেছি যখন করোনা ভাইরাস অ্যাটাক্ট হলো, মানুষের মাস্কের জন্য একটা হুড়োহুড়ি লেগে গেল, আপনার N95 তারপরে আরও কিছু কিছু মাস্ক ছিল, মানুষ পাগলের মতো ইম্পোর্ট করতে থাকলো, ইয়ারে লাগলে ইয়ারে, দরকার হলে মাল লাগবে, সোটার কথা মাল লাগবে, আমি অনেক কিনে দিয়েছি। এমনও হয়েছে আপনার 75 টাকা কস্টিং করছে, পরে 35 টাকা করে বিক্রি করছে। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এমন কোনো প্রোডাক্ট যেই প্রোডাক্টটার কন্টিনিউয়াস চাহিদা আছে এবং যেই প্রোডাক্টটা মার্কেটে সবসময় লাগবে এবং সবসময় এটা আপনি সেল করতে পারবেন, যতটুকু ততটুকু আপনি ইজিলি সেল করতে পারবেন। কখনো ঝোঁক বুঝে কোপ মারতে ইম্পোর্ট ব্যবসায় যাবেন না। ইম্পোর্ট ব্যবসায় আপনার কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো প্রোডাক্ট আপনি বিক্রি করলে আপনার লাখ টাকা ইনকাম হবে, আবার কিছু কিছু প্রোডাক্ট আছে আপনার চালান থেকে 50% 60% নাই হয়ে যাবে শুধু এই একটা কারণে, কারণ যারা নতুন তারা কষ্ট করে ঝোঁক বুঝে কোপ মারতে যাবেন না যে না এখন এই জিনিসটা ঝোঁক আছে আমি দিয়ে দিই। এমনও হয়েছে ইম্পোর্ট ব্যবসায় হুট করে ডিসিশন নিছে, যার আপনার রোজার প্রথম 2 দিনের মধ্যে ডিসিশন নিছে যে আমি ঈদের মধ্যে জুতা বিক্রি করবো, ঈদের ঠিক 5 দিন আগে হাতে এসে জুতা পৌঁছাইছে, তখন সে আপনার 40% বিক্রি করে 60% রয়ে গেছে, এই 60% সে 1 বছর বসে বিক্রি করতে পারে নাই। এরকম বহুত কিছু আছে যে এমনও আছে। তো কখনই এই ঝোঁক বুঝে কোপ মারতে যাবেন না, আপনারা এমন প্রোডাক্ট নেন যেটা কন্টিনিউয়াস চাহিদা আছে, আপনি আপনার ক্যাপাসিটির মধ্যে সেল করতে পারবেন। এই দুটো বিষয় যখন আপনি জাস্টিফাই করে ফেলবেন, তারপরে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে যে প্রোডাক্ট আপনি ইম্পোর্ট করতে চাচ্ছেন সেটার চাহিদা আছে, কিন্তু সেটা লোকাল কম্পিটিটর কে কে আছে, ঠিক আছে। আমি আর একটু ক্লিয়ার উদাহরণ দেয়, ধরেন আমি আজকে নেপাল আসছি, হ্যান্ডমেড সাবান, বাংলাদেশে হ্যান্ডমেড সাবান
300-400 টাকা, 300-400 টাকা ইজিলি বিক্রি, রিটেলে বিক্রি হয়, হোলসেলে হয়তো আপনার 150-200 সাইজ অনুসারে এরকম বিক্রি হয়। তো হ্যান্ডমেড সাবান, তো হ্যান্ডমেড সাবানটা আমি নেপালে দেখলাম, নেপালে দেখার পর আমার কাছে মনে হলো এটা যদি আমি হোলসেলে নেই, আমি 50 টাকার মধ্যে, বাংলা টাকা 40 টাকা, নেপালের ওই 50 টাকার মধ্যে আই ক্যান গেট, আমি এটা পাবো, আমি কিনতে পারবো, এখান থেকে আমি এক্সপোর্ট করে নিয়ে যাবো, এখান থেকে এক্সপোর্ট হবে, আমি ইম্পোর্ট করে নিয়ে যাবো, নিয়ে বাংলাদেশ মার্কেটে আমি কী করবো, এটা তো আমাকে সেল করতে হবে, তাই না? 100 টাকার একটা প্রফিট চিন্তা করে যে আমি প্রোডাক্টটা নিয়ে দেখি, তো এটা সেলিং ক্যাপাসিটি কতটুকু আছে, এটা চাহিদা কতটুকু আছে, হ্যান্ডমেড সাবান কতজন ব্যবহার করে, বেশি মানুষ কিন্তু ব্যবহার করে না। পাশাপাশি লোকাল কেয়া, ডেটল অনেক কিন্তু এখানে কম্পিটিটর স্টিল রয়েছে, যারা কিন্তু খুব চিপ রেটে সাবান বিক্রি করতেছে। আমি যদি লোকাল সাবান এখান থেকে 20 টাকা করেও কিনি, ওইখানে যে 30 টাকা করেও যদি বিক্রি করার চেষ্টা করি, আমি পারবো না, কারণ তারা মার্কেট অলরেডি ক্যাপচার করে আসছে, মানুষ এই নতুন ব্র্যান্ড নিবে না। এই জন্য সবসময় চিন্তা করতে হবে যে প্রোডাক্টটা আমি নিয়ে আসতেছি, লাইক আপনার মোটরসাইকেলের কথা, আর একটু বড় উদাহরণ দিলাম মোটরসাইকেলের কথা, চায়নাতে আপনার প্রায়, আমি একটা ফেয়ারে গেছিলাম, আমি 17-18টা মোটরসাইকেল কোম্পানির কন্ট্যাক্ট লিস্ট নিয়ে আসছিলাম। তো নিয়ে মোটরসাইকেলের যে কোম্পানিগুলো নিয়ে আসছিলাম, নিয়ে এসে আমি বাংলাদেশে দেখলাম যে বাংলাদেশ থেকে এখান থেকে কেউ রিস্ক নিতে চায় না, বিকজ অফ ওখানে যতই কম দামে আনি, যতই যা কিছু আনি, এখানে হিউজ একটা ইনভেস্টমেন্ট, মার্কেটিং একটা ইনভেস্টমেন্ট, মানুষকে বোঝানো একটা ইনভেস্টমেন্ট, এভরিথিং দিয়ে এই প্রোডাক্টের লাস্ট পর্যন্ত প্রফিট করা সম্ভব হবে না, এবং মাল যদি স্টার্ট হয়ে যায় একদম শেষ। এইখানে আরেকটা জিনিস আমাদের আরেকটা পয়েন্ট চলে আসবে, যে যদি আপনি কোনো মেশিনারিজ ইম্পোর্ট করার প্ল্যানিং করেন, সেক্ষেত্রে এটা স্পেয়ার পার্টস, আমি জেনারেটর, কিছু স্পেশাল ব্র্যান্ডের জেনারেটর বাংলাদেশে নিয়ে আসছিলাম চায়না থেকে, ওইটা সাংহাই পোর্টে কিছু অপশন আছে, চেক করে ডিটেলস বলা দরকার, যে জেনারেটর নিয়ে আসছিলাম অন অর্ডার বেসিস কিছু ক্লায়েন্টের জন্য। তো কিছুদিন পরে যখন ওই এটার কিছু কিছু স্পেয়ার পার্টস লাগবে, তখন আর ওই স্পেয়ার পার্টস আমি পাই না, এটা নগরেও পাওয়া যায় না, এটা চায়নাতেও পাওয়া যায় না, এটা সরাসরি জার্মানি থেকে আনতে হবে। এখন দেখা যাচ্ছে যে এক বছর পরে ওটার যে মেনটেন্যান্স কস্ট হবে, ওইটার যে আপনার টোটাল প্রসিডিউর হবে, ওই স্পেয়ার পার্টস বা আদার্স আইটেমগুলো আনার, মোটরের ক্ষেত্রে এইটুকুনো এক্সপিরিয়েন্স আমার আছে, তো দেখা যায় যে শেষ পর্যন্ত দেখা যায় যে আপনার ওই প্রোডাক্টের দামের থেকে ওই পার্টসের দাম বেশি হয়ে যায়। তো এরকম কারণ করবো যে স্পেয়ার পার্টস লাগবে কিনা এটা চিন্তা করতে হবে। তো এটা খুব ক্রিটিক্যাল চিন্তা ভাবনা যারা বড় করে চিন্তা করেন তাদের জন্য, কিন্তু এটা ইম্পর্টেন্ট পার্ট না, যে জিনিসটা পার্ট হচ্ছে যেটা লোকাল কোনো ব্র্যান্ড এটা অলরেডি এস্টাবলিশড হয়ে গেছে কিনা, লোকাল ব্র্যান্ডের অ্যাগেনেস্টে যদি একটা ব্র্যান্ড দাঁড় করায়, ইম্পোর্ট করে ব্র্যান্ড দাঁড় করার চেষ্টা করেন, সেটা হচ্ছে হিউজ ইনভেস্টমেন্ট এবং একটা বিগ টাইম আপনার ইনভেস্টমেন্টের পাশাপাশি একটা লং টাইম প্রসেস মার্কেটিং প্ল্যান লাগবে। তো আমরা যারা নতুন উদ্যোক্তা এই কাজের সাথে কম্পিট করতে আমরা না যাই। তো এই ছিল 3-4টা পয়েন্ট, আপনারা যদি এতে ফোকাসড করেন আশা করি আপনি প্রোডাক্ট সিলেকশন ভালোভাবে করতে পারবেন। এর পরবর্তীতে আমরা বলবো যে আসলে প্রোডাক্টটা কস্টিং কীভাবে করে। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, পুঁজিকমের সাথে থাকুন, অথেন্টিক ইনফরমেশন, ট্রেনিং এবং প্রোডাক্টের জন্য ধন্যবাদ।